দিলীপ ঘোষের কোন বাপের বেটা নেই যে আমাদেরকে এখান থেকে বিদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেয়। নরেন্দ্র মোদী পারবে না, অমিত শাহ পারবে না। আর মমতা ব্যানার্জির পেছনে অনেকটা নোংরা আছে। রাজীব কুমারকে ছাড়াতে গিয়ে অমিত শাহ মোদীর সঙ্গে আঁতাত করে বসে আছে, কাকে বিশ্বাস করবেন? যখন মানুষ একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট এবং কষ্টের মধ্যে আছে, যখন বিএসএনএল কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, যখন রেল বিলগ্নিকরণ হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে মানুষ যখন চেষ্টা করছে যে প্রতিবাদ করবার জন্য, তখন তার সামনে একটা এনআরসির ভূত আমদানি করে দেওয়া হলো। আমাকে প্রমাণ করতে হবে আমি নাকি ভারতবাসী। ভারতবর্ষের কাছে তো রেজিস্টার আছে, তারা তো জানে কারা দেশি কারা বিদেশি। তাহলে দেশের সরকার প্রমাণ করবার দায় নেই, তারা প্রমাণ করবে না, আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতবাসী কিনা। আমি ভোট দিয়ে বিজেপিকে জিতিয়েছি, প্রধানমন্ত্রী ক্ষমতা এসছে, অথচ আমাকে প্রমাণ করতে হবে আমি ভারতবাসী কিনা। এক অদ্ভুত বিচার, এনআরসির নামক যে ছায়া আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তার মধ্যে দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে আমি দেশের বাসী কিনা। তুমি কে হে? তুমি কে নরেন্দ্র মোদী? তুমি কে দিলীপ ঘোষ? আমার কাছে তুমি প্রমাণ চাওছো? তোমার সার্টিফিকেট দেখাও, তুমি কোথায় এস থেকে এসছো? আমাকে প্রমাণ করতে হবে কেন আমি ভারতবাসী কিনা। আমি কে কেন প্রমাণ করবো আমি ভারতবাসী কিনা? কোন অধিকারে প্রমাণ করব? তুমি আমাকে আধার কার্ড করতে বলেছো, আমার চোখের ছবি নিয়েছো, আমার ফিঙ্গার প্রিন্ট নিয়েছো, তুমি আধার কার্ড বানিয়েছো, তুমি ভোটার কার্ড বানিয়েছো, তুমি আমাকে প্যান কার্ড দিয়েছো, ওই সমস্ত কার্ডের আর কোনো ভ্যালু নেই। তোমাকে প্রমাণ করতে হবে তুমি এনআরসি কিনা। কারণ এক ভয়ঙ্কর যাতাকলের মধ্যে আমরা আছি। নানা রকম রাজনৈতিক দল তারা বুঝিয়ে যাচ্ছে, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষজন তারা আসছে, তারা বুঝিয়ে যাচ্ছে। একমাত্র বামপন্থী দল, একমাত্র লাল পতাকার পার্টি, যারা বিশ্বস্ততার সঙ্গে বলছে, আজকের থেকে 34 বছর আগে, 34 বছর ধরে যখন জ্যোতি বসুর সরকার ছিল, যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ছিল, যখন বামফ্রন্ট সরকার ছিল, তখন গুজরাটে দাঙ্গা হয়েছে, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, কিন্তু ভাঙড়ের মতো পশ্চিমবাংলার একটাও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। একজন হিন্দু, একজন মুসলমান মনে করেনি যে তারা বিপদে পড়তে পারে, তারা দেশ ছেড়ে চলে যেতে হতে পারে, তাদের মধ্যে কোনো সংকোচ তৈরি হয়নি। বুকে হাত দিয়ে যে তৃণমূল বন্ধুরা আছেন, যারা আমার কথা শুনছেন, যারা সাধারণ মানুষ আছেন, বুকে হাত দিয়ে চিন্তা করুন, যখন বামফ্রন্ট সরকার ছিল, একবারও মনে হয়েছে যে আমি বিপদে পড়তে পারি? কোন হিন্দু, কোন মুসলমান তাদের মনে হয়েছে আমি বিপদে পড়তে পারি? না, বামফ্রন্টের ছাতা মাথার উপর নেই, বামপন্থী শক্তিকে দুর্বল করে দেওয়া হয়েছে, তাই জন্যে সমস্ত ভূত আপনার মাথার উপর চেপে আসছে। আমরা বলছি একমাত্র লাল ঝান্ডা, লাল পতাকা দেখলে ষাঁড় পালায়, লাল পতাকা দেখলে ষাঁড় রেগে যায়, ষাঁড় ছটফট করে, তাই লাল পতাকা সামনে নিয়ে এগোতে পারলে এনআরসির ভূত চলে যাবে। যতদিন লাল পতাকার ঝান্ডা মজবুত থাকবে, যতদিন লাল পতাকা উপরে উঠবে, যতদিন লাল পতাকা তোলার মানুষের ভিড় অনেক অনেক বাড়বে, ততদিন মানুষকে বিপদে ফেলা যাবে না। আমরা বামপন্থীরা এই কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এনআরসির বিপদ, এনপিআরের বিপদ, সমস্ত বিপদ থেকে আমরা রক্ষা করতে পারব। আমরা কি দেখছি আজকে, মমতা ব্যানার্জি আজকের এনআরসি নিয়ে এত কথাবার্তা বলছেন, তিনি তো এনআরসি আমদানি করার কথা বলেছিলেন, তিনি তো বলেছিলেন বামফ্রন্ট মুসলমানদের ভোটে যেতে, আর এই মুসলমানদের সমস্ত বাংলাদেশি নাগরিক, তারা বাংলাদেশ থেকে এখানে এসছে, সেই মুসলমানদের চালাতে পারলেই বামফ্রন্টকে উৎখাত করা যাবে। এনআরসি নিয়ে তিনি বক্তৃতা দিয়েছিলেন সংসদে, সেই রেকর্ড এখনো সংসদের বইয়ে আছে। তিনি একটা কাগজ তুলে মেরেছিলেন এনআরসি দাবিতে রূপো এর কাছে, যে স্পিকার তার কাছে, সেই তথ্য ছবি আমাদের কাছে আছে। আজকের সেই মমতা ব্যানার্জি বলছে যে আমি এনআরসি চাই না, কিন্তু এনপিআর চাই না একবারও বলছে না। টিভিতে বড় বড় 15 মিনিটের বিজ্ঞাপন দেয় দেখবেন, যে গেলে আপনারা বলুন সমস্ত তথ্য একবার আপনারা দিন। এনপিআর হলে আপনার ছবির ওপর যদি একবার ডি পড়ে যায়, একবার যদি ডিফল্ট আপনি ঘোষণা হয়ে যায়, তাহলে আপনাকে কিন্তু এনআরসি করে ভারতবর্ষ থেকে তাড়াতে বেশি সময় লাগবে না। যে হিন্দু ভাইরা ভাবছেন যে আমার খুব সুখ, নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছে, আমার আর কোনো বিপদ নেই, আমাকে তাড়াবার ক্ষমতা আর কোন নেই, কারণ দিলীপরা বলে দিয়েছে যে কোনো হিন্দু এখান থেকে যাবে না, মুসলমানদের তাড়া দিতে হবে। আরে আসামে তুমি তো একই কথা বলেছিলে, আসামে 16 লক্ষ ভোটার বাদ গেছে, তার মধ্যে 11,60,000 ভোটার তো হিন্দু, তাদেরকে তুমি এখন রক্ষা করতে পারছো না কেন? কেন আসামের ডিটেনশন ক্যাম্পে ফেলু দাসরা মারা যায়, তার জবাব কে দেবে? তুমি হিন্দু, তুমি মুসলমান, এইভাবে ভাগাজল করতে চাইছো। আজকে তুমি ভয়ঙ্করভাবে নানা রকম তথ্য আমদানি করবার চেষ্টা করছো।
আমরা এই কথা স্পষ্ট করে বলতে চাইছি যে মমতা ব্যানার্জি তাকে বিশ্বাস করবার কোনো সুযোগ নেই, কারণ অতীতে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি ছিল, নরেন্দ্র মোদীদের মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি ছিল। যখন বিজেপি অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তখন সেই মন্ত্রিসভায় উনি ছিলেন, উনি এনআরসি বিলের প্রবক্তা, উনি পশ্চিমবাংলা এনআরসি করার কথা বলেছিলেন। আজকের উনি নাটক করছেন মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে চলে যাবে বলে। আমি আপনাদেরকে বারবার বলছি, শত্রু আর বন্ধু চিনুন, বন্ধু কারা তাদেরকে চেনার চেষ্টা করুন। এই ঘটক পুকুর জুড়ে কলোনি আছে, প্রচুর উদ্বাস্তু বন্ধুরা ভারতবর্ষের এসছেন, বাংলাদেশ থেকে এখানে এসছেন, নানা রকম অত্যাচারে তারা এখানে এসছেন, তাদেরকে গভর্নমেন্ট কলোনি করে দেওয়া হয়েছে, নানা রকম সুযোগ করে দেওয়া হয়েছে, জমির পাট্টা করে দেওয়া হয়েছে, বর্গা করে দেওয়া হয়েছে। সেই সমস্ত জমির তহবিলের তথ্য যে সমস্ত দপ্তরে ছিল সেই সমস্ত দপ্তর থেকে তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতা ব্যানার্জি বামফ্রন্টের করে দেওয়া তথ্য পুড়িয়ে দিয়েছে, লোপাট করে দিয়েছে, আর এনআরসি এনপিআর এনে আবার বিদেশি তকমা মেরে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে, আমরা সোজা সাপটা বলতে চাই আজকের এই মহতী জনসমাবেশে দাঁড়িয়ে, যে সোজা সাপটা বোঝার চেষ্টা করুন। আপনার বন্ধুকে যদি বুঝতে না পারেন, 34 বছর অভিজ্ঞতায় আপনার কি বলে, বেকার যুবকের কাজের দাবি, মানুষের কাজের দাবি, জমির বর্গা জমি চাষের দাবি, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবি, এই সমস্ত দাবির পক্ষে কারা ছিল? ভাঙড়ের যে এত উন্নয়ন, ভাঙড়ের কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, এই সমস্ত করার সময় কারা ছিল আপনার পাশে? আজকে দেখবেন যে সমস্ত লোকজন অত্যাচারের কাহিনী বলেছিল আজকে তারা আমার সঙ্গে নেই, আজকে তারা অন্যদিকে চলে গেছে, মানুষ আমাদের সঙ্গে আছে। বর্গা জমি হয়েছে, ভেড়ির দখল হয়েছে, পাট্টা হয়েছে, বর্গা পেয়েছে, মানে সামগ্রিকভাবে গরিব মানুষের প্রকৃত বন্ধু কারা, এটা যদি আপনারা বুঝে নিতে পারেন তাহলে আগামী দিনে এনআরসির ভূত মানুষের থেকে তাড়িয়ে দিতে দিলীপ ঘোষের কোনো বাপের বেটা নেই যে আমাদেরকে এখান থেকে বিদেশি তকমা দিয়ে তাড়িয়ে দেয়। নরেন্দ্র মোদী পারবে না, অমিত শাহ পারবে না। আর মমতা ব্যানার্জির পেছনে অনেকটা নোংরা আছে, রাজীব কুমারকে ছাড়াতে গিয়ে অমিত শাহ মোদীর সঙ্গে আতাত করে বসে আছে। কাকে বিশ্বাস করবেন? আপনি যদি মমতাকে বিশ্বাস করেন আপনি ঠকবেন, আপনি যদি দিলীপ ঘোষকে বিশ্বাস করেন আপনি ঠকবেন। আপনার বিশ্বাস করার একটাই জায়গা, লাল পতাকা, তাকে শক্তিশালী করুন, যত ছোট হোক শক্তিশালী করুন, শক্ত হোক, এনআরসির ভূতকে তাড়িয়ে দিতে 5 মিনিট লাগবে।